الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد الله تعالى الشكر دايكوري جيني আমাদের কে আজকে সালাতুল জুমআ আদায় করার জন্য কুরআন এবং হাদিসের কিছু নসিহত শোনার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দুরূদ এবং সালাম প্রেরণ করে আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাত পূর্ব মুহূর্তে তার যে মূল্যবান বাণীগুলো ছিল আমাদের জন্য যে উপদেশগুলি ছিল সর্বশেষ পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওসিয়তগুলি ছিল সে সম্পর্কে কিছু আলোচনা উপস্থাপন করতে চাই আমা তাওফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত সুধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের ঠিক 5 দিন পূর্বে তিনি কিছুটা সুস্থতা বোধ করেন তিনি গোসল করেন মসজিদে গিয়ে তিনি বিভিন্ন উপদেশ বাণী তিনি সাহাবীদের উদ্দেশ্যে পেশ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম উপদেশগুলির মধ্যে প্রধানত ছিল তিনি তাওহীদ সম্পর্কে তিনি কথা বলেছেন বিশেষ করে সালাত সম্পর্কে তিনি কথা বলেছেন এবং বান্দার হক সম্পর্কে তিনি কথা বলেছেন তিনটি মূল্যবান বিষয় হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তিকালের পূর্ব মুহূর্তে যে বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি বলেছেন আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ওহে আমার সাহাবীরা তোমরা সাবধান থাকো তোমরা মনোযোগ দিয়ে তোমরা শ্রবণ করো তোমাদের পূর্বে যারা ছিল কানু ইত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম ওয়া সালাহিহিম ওয়া মাসাজিদা তারা তাদের নবীদের কবরসমূহকে তারা গ্রহণ করে নিয়েছিল নির্বাচন করে নিয়েছিল এবং তাদের যারা সৎকর্মশীল ছিল ধর্মগুরু যারা ছিল তাদের কবরস্থানকে তারা মসজিদ বানিয়ে নিয়েছিল আলা ফালা তাতখিযুল কুবুর মাসাজিদা সাবধান হও তোমরা আমার পরে কবরসমূহকে তোমরা মসজিদ বানিয়ে নিও না ইন্নি আনহাকুম আন যালিক আমি তোমাদেরকে এই বিষয়ে নিষেধ প্রদান করছি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি এগুলি তোমরা করো না লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারদের উপর অভিসম্পাত করেছেন এর কারণ ছিল ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা নবীদের কবরসমূহকে তারা মসজিদ হিসাবে গ্রহণ করে নিয়েছিল ইহজারু মা সানাউ তারা যে কর্ম করেছিল সেই ব্যাপারে নবীগণ তাদেরকে সাবধান করেছিল কিন্তু তারা সেটা মান্য করেনি ওয়ালামু তোমরা জেনে রাখো আন্না শিরারান নাস মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে তারা আল্লাযীনা ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদা যারা নবীদের কবরসমূহকে মসজিদ হিসাবে যারা গ্রহণ করে নে সেজদার স্থান যারা বানিয়ে নে লা তাতখিযু কবরি ঈদান আমার কবরকে তোমরা উৎসবের স্থানে পরিণত করো না উৎসব বানিয়ে নেও না যেমনটা আজকে আমাদের দেশে হয়ে থাকে আজকে ওলি আল্লাহ যারা আছেন আল্লাহর ওলি যারা আছেন বুজুর্গ ব্যক্তি ছিলেন তাদের অনেকের কবরকে আজকে সেজদার স্থান বানিয়ে নেওয়া হয়েছে সেজদা করে সেখানে তারা বিভিন্ন মানত করে সেখানে তারা বিভিন্ন শ্রদ্ধা করে যায় বিভিন্ন কিছু তারা সেখানে নিজের মনের বাসনাগুলি পেশ করে অতিভক্তি করে তারা এগুলি করে যেতে বলেন নাই এগুলি করতে তারা নির্দেশ দেন নাই তারা দিন কায়েম করেছেন তারা ভালো উপদেশ দিয়েছেন তাদের কর্ম ছিল বিপ্লবী
তাদের কর্মসূচিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু আমরা আজকে উল্টা হিসেবে গ্রহণ করে নিয়েছি যে সমস্ত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের পর মুহূর্তে তিনি আমাদেরকে সাবধান করে গিয়েছেন। ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, আর তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানিয়ে না। অর্থাৎ ঘর, সেই ঘরগুলি আমরা কবর কি করে বানিয়ে নিয়েছি, সেখানে আমরা ইবাদত করি না, নামাজ করি না, কোরআন তেলাওয়াত করি না, ঘরে বেশি নফল সালাত আদায় করা, তাহাজ্জুদের সালাত আদায় করা, আল্লাহর বাণী কোরআনুল কারীম ঘরে তেলাওয়াত করা, এগুলি না করে কবরে যেমন নীরব থাকে, সেখানে কোনো কাজ করার কোনো সামর্থ্য থাকে না কোনো ব্যক্তির, শুধু শুয়ে থাকতে হয়, ঘরগুলিকে আমরা সেই কবরের মতো বানিয়ে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে সাবধান করে গেছেন। লা তাত্তাখিযু কবরি ঈদান, এটার বলার পরে আমার কবরকে তোমরা ঈদের স্থান, উৎসবের স্থান বানিয়ে না, এবং তোমাদের ঘরগুলিকেও তোমরা কবর বানিয়ে নিও না। ও হাইসুমা কুন্তুম ফাসল্লু আলাইয়া, তোমরা যেখানেই থাকো না কেন, সেখান থেকে তোমরা আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো। ফা ইন্না সলাতিকুম তুবাল্লিগুনি, কেননা তোমাদের যে দরুদ পাঠ তোমরা যেখান থেকে পৃথিবীর যেখান থেকে তোমরা করো না কেন, এটা আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আমরা যখনই দরুদ পড়ি, নামাজে হোক বা অন্য কোনো বসা অবস্থায় হোক, শোয়া অবস্থায় হোক, যাবত অবস্থায়, হাঁটা অবস্থায় হোক, যখনই আমরা দরুদ পড়ি, ফেরেশতারা প্রতিযোগিতা করে সেই দরুদের যে সালাম পেশ করি রাসূলের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারক সেটা ফেরেশতাগণ পৌঁছিয়ে দেয় এবং রাসূল সেগুলির জবাব দেন। যে ব্যক্তি একবার দরুদ পড়বে, আল্লাহ রাসূল বলেছেন আমার উপর আল্লাহ তাআলা তার জন্য 10 বার রহমত বর্ষণ করেন। সুতরাং আমরা দরুদের ক্ষেত্রে অনেক আমরা কৃপণতা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই শোনা হবে তখনই দরুদ পাঠ করতে হবে, এটা হচ্ছে হাদিসের নির্দেশনা। এবং সেই সব ব্যক্তি সবচেয়ে কৃপণ, রাসূল বলেছেন যে ব্যক্তি যে আমার নাম স্মরণ করা হলো অথচ সে আমার উপর দরুদ পাঠ করল না, আমার উপর সালাত পাঠ করল না, সে ব্যক্তি সবচেয়ে বেশি কৃপণ। আর ফজিলতের কথাও রাসূল বলেছেন, আমাদেরকে তিনি উৎসাহ দিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান, হে আল্লাহ তাআলা আমার কবরকে তুমি মূর্তি পূজার মতো স্থান বানিয়ে তুমি দিও না। ইউবাদু, যেখানে ইবাদত করা হবে, উপাসনা করা হবে, বিভিন্নভাবে সেখানে নাজরানা পেশ করবে মানুষ এসে, সেখানে বিভিন্ন মানত করবে, এরকম অবস্থা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সেই দোয়াকে, আল্লাহ নবীর দোয়াকে কবুল করে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে যে এরকম করার কোনো সুযোগ নেই, সেখানে এমন ব্যবস্থা করে রাখা হয়েছে যদি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পর্যন্ত থাকে তাকে সেখানে হিসেবে দাঁড়াতে দেওয়া হয় না, কারণ সেখানে বেশি ভক্তি করে মানুষ অনেক কিছু করে ফেলতে পারে। আল্লাহ তাআলা নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, এমনটা হয়নি এখনো। ইশতাদ্দা গাদাবুল্লাহ, আল্লাহ তাআলার ক্রোধ সেই ব্যক্তিদের উপর বেশি বেশি করে, আলা কওমিন, ওই কওমের উপর, ওই সম্প্রদায়ের উপর বেশি বেশি করে আল্লাহ তাআলার ক্রোধ হয় যারা ইত্তাখাজু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, যারা তাদের নবীদের কবরসমূহকে, তাদের সৎকর্মশীল ব্যক্তিদের কবরসমূহকে তারা মসজিদ হিসাবে গ্রহণ করে নিয়েছে। সম্মানিত সদি, অসুস্থতা আস্তে আস্তে বাড়তে লাগলো, এ সময় তিনি বারবার তিনি তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি যে বাণী উচ্চারণ করেছিলেন যে আসসালা আসসালা ওয়ামা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, এবং তোমাদের অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে, দাসীদের ব্যাপারে তোমরা সাবধান হও। এখানে দুটি বিষয় এখানে এসেছে, একটা হচ্ছে নামাজের ব্যাপারে সাবধান হতে বলেছে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষদেরকে বিরত রাখে সমস্ত অশ্লীলতা এবং ব্যয়াপনা থেকে, মানুষদেরকে বিরত রাখে। সেইভাবে সালাতের হকগুলি আদায় করে যদি খুশুর সাথে আমরা সালাত আদায় করতে পারি, আন্তরিকতা সহকারে আমরা যদি সালাত আদায় করতে পারি, তাহলে সালাতে যা কিছু তেলাওয়াত করা হয় এর মাধ্যমে, আল্লাহ তাআলার যে সমস্ত জিকির হয় এই সালাতের মাধ্যমে, যে দোয়াগুলি আমরা পড়ি, সুরা পড়ি, বিভিন্ন তেলাওয়াত আমরা করি, এর এইগুলি যদি স্মরণ করে করে আমরা সালাত আদায় করি, তাহলে খারাপ কাজ থেকে দূরে থাকা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়, যেটা কোরআনে এসেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে
মানুষকে এই সমস্ত শিরিক থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য আল্লাহ তাআলা শরণকে সদায় নিজের মনে জাগরিত করে রাখার জন্য সালাতে তিনি নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন বান্দার হকের ব্যাপারে তিনি বলেছেন ওয়া মালাকাত আইমানুকুম তোমাদের অধীনস্থ যারা কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের ব্যাপারে তাদের হককে তোমরা আদায় করে দাও কোনো মানুষের হককে তোমরা নষ্ট করো না কারো হককে তোমরা হরণ করে নিও না কারণ সৎ আমল করে আমরা যেতে পারি কিন্তু আমার যদি মানুষের বান্দার হক নষ্ট হয়ে যায় আমার দ্বারা তাহলে সেই সৎ আমলগুলি আস্তে আস্তে শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে ওই ব্যক্তিকে দিয়ে দিতে হবে এবং আল্লাহ তাআলার নবী বলেছেন সবচেয়ে দরিদ্রকে তোমরা কি জানো সাহাবায়ে কেরাম বললেন যার ধন সম্পদ নাই সেই তো সবচেয়ে দরিদ্র ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না সবচেয়ে দরিদ্র হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি সারা জীবন ভেবে অনেক আমল করেছে নামাজ করেছে রোজা করেছে হজ করেছে যাকাত দিয়েছে কিন্তু মানুষের অধিকার নষ্ট করে গিয়েছে শেষ পর্যন্ত দেখা যায় যে ওই যার হক হরণ করে নেওয়া হচ্ছে যার হক সে নষ্ট করেছে তাকে তার আমলগুলি দিয়ে দিল শেষ পর্যন্ত তার কিছুই থাকলো না সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি হত দরিদ্র সম্মানিত শ্রোতা এই জন্য অন্যের হকের ব্যাপারে তিনি আমাদেরকে সাবধান করে গিয়েছেন অসুস্থতা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে তিনি সালাতের ইমামতি করতেন আমরা সামান্য অজুহাত দিয়ে আমরা মসজিদে আসি না বিভিন্নভাবে আমাদের সময়কে আমরা ব্যয় করছি নিজেদের কাজে ব্যস্ত থাকছি বিভিন্ন অজুহাত দিয়ে এটা সমস্যা ওটা সমস্যা এই কাপড় নাই টুপি নাই পাঞ্জাবি নাই এই সমস্ত অজুহাত দিয়ে আমরা মসজিদে আসি না বারবার মুয়াজ্জিন আজান দেই কিন্তু আমরা সেই আজানে সাড়া দিচ্ছি না সম্মানিত শ্রোতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থতা সত্ত্বেও তিনি সালাতে এসেছেন তিনি ইমামতি পর্যন্ত করেছেন বৃহস্পতিবার দিন ইন্তেকালের পূর্বে তিনি সোমবার দিন ইন্তেকাল করেছেন তিনি মাগরিবের সালাতে তিনি ইমামতি করছেন তার অসুস্থতা আরও বৃদ্ধি পেয়ে গেল মাগরিবের সালাতের ইমামতি করার পরে বৃহস্পতিবার দিন এরপর তিনি আর মসজিদে যেতে তিনি আর সক্ষম হননি ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নির্দেশনা দিলেন আয়েশাকে বললেন তোমার পিতাকে বলো মসজিদে যে ইমামতি করতে আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার পিতা অনেক কোমলমতি মানুষ তিনি সরলমনা মানুষ তার এতটুকু সাহস তৈরি হয় নাই যে আপনার স্থানে যে দাঁড়িয়ে সে ইমামতি করবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার তার স্বামীকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অনুরোধ করতে থাকলেন আপনি বরং অন্য কোনো সাহাবিকে বলেন বিশেষ করে উমরের নামটাই তিনি উচ্চারণ করলেন উমরকে বলেন উমর সাহসী মানুষ আছে সে যাতে দিয়ে সালাতের ইমামতি করে এখানে কোনো হয়তো হিকমত ছিল আল্লাহ তাআলা নবী বললেন না তোমার পিতাকেই বলো আবু বকরকে বলো সালাতের ইমামতি করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে তিনি সালাতের ইমামতি করতেছিলেন বৃহস্পতিবার তিনি মাগরিবের সালাতের ইমামতি করে আর তিনি মসজিদে যেতে পারেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃচ্ছতাকে তিনি বেছে নিলেন তিনি সব কিছু তিনি দান করে দিতেন যা কিছু আসত এমনকি দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কিছু স্বর্ণমুদ্রা ছিল ওফাতের পূর্বে তার ঘরে থাকা সেই স্বর্ণমুদ্রাগুলি তিনি দান করে দিলেন আর কিছুই তার ঘরে থাকলো না শেষ পর্যন্ত তার যে একটা অস্ত্র ছিল সেই অস্ত্রটি তিনি সেই খাবার সংগ্রহের জন্য সেই অস্ত্রটি পর্যন্ত তিনি এক ইহুদির কাছে তিনি বন্ধকি রেখে তিনি কিছু জব তিনি খাদ্যদ্রব্য তিনি সংগ্রহ করেছিলেন 200 কেজির মতো খাদ্যদ্রব্য তিনি নিয়েছিলেন এগুলি প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছিল মাত্র কিছু বাকি ছিল এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন এই যে লৌহ বর্মটি যেগুলি তিনি রেখেছিলেন যে অস্ত্রটি তিনি ইহুদের কাছে রেখেছিলেন সেটা দেখা যাচ্ছে তিনি সেই তিনি এটা আদায় করে নিতে পারেন নাই সেখান থেকে বন্ধগতি তিনি ছুটিয়ে নিয়ে আসতে পারেন নাই এবং ছিল রাসূলের কিচ্ছতার নমুনা তিনি কি করেছেন তার জীবনে সেগুলি আমাদের জন্য শিক্ষণীয় কি আছে আজকে আমরা দুনিয়া নেমে এতই ব্যস্ত হয়ে পড়েছি আমার আছে আরও লাগবে আমার আছে আরও লাগবে কিন্তু আমি যে আল্লাহ তাআলাকে খুশি করব আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কিছু করব সেগুলি আমরা করি না সম্মানিত হাজিরিন রাসূল সাল্লামের এই যে অন্তিম পর্যায়ে তার যে কর্মগুলি ছিল সেগুলি আমাদের জন্য অত্যন্ত অনুসরণীয় এবং অনুকরণীয় সোমবার দিন ভোরবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ঘরে অবস্থান করছেন ভোরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইমামতি চলছে তিনি ইমামতি করতেছেন ফজরের সালাত তিনি আদায় করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় তিনি
সেই অবস্থায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা উঠিয়ে দিতে বললেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি পর্দাটা একটু উঠিয়ে দিলেন। পর্দা উঠিয়ে দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখছেন তার সাহাবাগণ কত সুশৃঙ্খলভাবে তারা সালাত আদায় করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করছেন, তিনি সালাতের নেতৃত্ব দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি অবস্থা দেখে যে আমি যে মিশন নিয়ে এসেছিলাম, যে সালাত কায়েম করার জন্য এসেছিলাম, আমি যে সুশৃঙ্খল একটা বাহিনী গঠন করার জন্য এসেছিলাম, আল্লাহ তাআলার জন্য নিবেদিত কিছু ব্যক্তি তৈরি করার জন্য এসেছিলাম, তারা তো এই আমার সেই সাহাবীরা, তারাই তো সেগুলি করছে, এই সুন্দর সালাত আদায় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুসকি হাসলেন। এই মুসকি হাসি সাহাবায়ে কেরাম সালাত অবস্থায় যখন ঘরের পর্দা উঠে গেল, অনেকে তাকিয়েলেন সেদিকে। তাকানোর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা উপলব্ধি করলেন। রাসূল তাকিয়েছেন, তিনি মুসকি হাসছেন, মনে হচ্ছে তিনি মসজিদে আসবেন, সালাতের ইমামতি করবেন। তিনি নিজের স্থান থেকে পিছনে সরে আসতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইশারা করলেন, তোমার ইমামতি তুমি চালিয়ে যাও, তোমরা সালাত আদায় করে যাও। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ মসজিদের দিকে তাকানো। তিনি আস্তে আস্তে আরও বেশি করে তিনি অসুস্থ হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘরে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে দেখে নিয়ে তিনি কানে কানে কি বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে শুরু করলেন। এরপর আবার তিনি ডাকলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপর আবার কিছুজন কানে কানে বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার হাসতে শুরু করলেন। এর পরবর্তীতে ফাতেমাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হলো, আপনি প্রথম কেঁদেছিলেন, এরপর আপনি হেসেছিলেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি অতি সত্বর আমার রবের কাছে চলে যাচ্ছি, আমার ইন্তেকাল খুব তাড়াতাড়ি হবে। এটা সোমবার দিন সকালবেলার ঘটনা, ফজরের পরে সেই ঘটনা। এরপর আমি কাঁদতে শুরু করলাম। এরপর আবার যখন ডেকে বললেন যে আমার পরে আমার বংশ থেকে প্রথম যার সাথে আমার সাক্ষাৎ হবে, যার ইন্তেকাল হবে, তুমি সেই ফাতেমা, আমার প্রিয় প্রিয় কন্যা ফাতেমা। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসতে শুরু করেছিলেন, সম্মানিত সুধী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বরের মাত্রা আরও বেড়ে গেল। একজন সাধারণ মানুষের চেয়ে রাসূলের জ্বরের তীব্রতা ছিল অনেক বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন, দাখালতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউআকু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলাম ইন্তেকালের দিন, আর তিনি জ্বরে তিনি কাতরাচ্ছেন, তীব্রতার জ্বর গায়ে ছিল। ফা মাসিস্তুহু বিয়াদি, আমার হাত দ্বারা তার শরীরটা একটু মাসাহ করে দিলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, এবং আমি বললাম, হে আল্লাহর রাসূল, ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদান, আপনার দেখছি অনেক জ্বরের তীব্রতা অনেক বেশি, সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাল, রাসূল বললেন, হ্যাঁ, আমার জ্বরের তীব্রতা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। ইন্নি উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম, আমার জ্বরের তীব্রতা এত বেশি হয়েছে যে তোমাদের ভিতরে দুইজন ব্যক্তির জ্বরের তীব্রতা যেরকম হয়, প্রচণ্ড জ্বরে দুইজন ব্যক্তি, আমাদের অনেক সময় একশো এক ডিগ্রি, দুই ডিগ্রি, তিন ডিগ্রি, পাঁচ ডিগ্রি পর্যন্ত জ্বর হয়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বরের মাত্রা ছিল, আমাদের যদি হিসাব করা হয়তো 210-212 ডিগ্রি পর্যন্ত। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী অবস্থা ছিল? তখন আবদুল্লাহ ইবনে মাসউদ বললেন যে জালিকা আন্না লাকা আজরাইনি, এটা এই কারণে কি হয়ে থাকছে যে আপনার জন্য ডাবল প্রতিদান দেওয়া হবে? ফকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাল, তখন রাসূল বলছিলেন, হ্যাঁ, আমার কষ্ট যেহেতু বেশি, জ্বরের তীব্রতাও যেহেতু বেশি সহ্য করছি, আমার প্রতিদানও ডাবল রয়েছে। সুম্মা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর বাণী আমাদের তিনি শুনিয়ে গেলেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আলান মিন মারাদিন ফামা সাওয়াহু, যখন কোনো মুসলিমের কোনো মুসলিম ব্যক্তি যখন কোনো বিষয় থাকে কষ্ট দেওয়া হয়, সেটা রোগের কারণে হোক বা অন্য কোনো মুসিবতের কারণেই হোক, তার কিন্তু পুরস্কার রয়েছে। তার পুরস্কার কি? ইল্লা হাত্তাল্লাহু বিহি সাইয়্যাতিহি, এর দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহসমূহ সেভাবে মার্জনা করে দেন, মুছে দেন। কামা তাহত্তু শাজারাতু ওয়ারাকাহা, যেমন নাকি গাছ থেকে যে পাতাগুলি আছে পাতাগুলি জ্বলে যায়, বিভিন্ন বয়স বয়স যে পাতার বেশি হয়েছে সেই পাতাগুলি, পাকা পাতাগুলি যেমন গাছ থেকে জ্বলে যায়,
যখন কোন মুসলমান ধৈর্য ধারণ করতে পারবে তার উপর কোন মুসিবত আসবে সেটা অসুস্থতার কারণে আমরা অনেক হতাশ হই, আমরা অনেকে শিরিকে পন্থা বেছে নেই, আমরা অস্থির হয়ে যাই, কি করি এত বড় রোগ আমার ভালো হচ্ছে না কি করব, এরকম আমাদের ভিতরে আছি। আজকেও এরকম দুইজন ভাই আমার কাছে এসেছিলেন যে রোগী যারা অস্থির হয়েছে কি করবে, অনেকে পরামর্শ দিচ্ছে আমার কবিরাজের কাছে যাওয়া, তাবিজ জোলাও ইত্যাদি ইত্যাদি পরামর্শ দিচ্ছি, জিনবতির আশ্রয় নিয়েছি বিভিন্নভাবে, কিন্তু এই যে অসুস্থতা এটাও আল্লাহ তাআলার নিয়ামত, এটা যদি ধৈর্য ধারণ করতে পারে একজন মুসলিম ব্যক্তি তাহলে তার মাধ্যমে আল্লাহ তাআলা গাছ থেকে যেমন মরা পাতাগুলো যেমনভাবে নাকি ঝরে যায় তেমনিভাবে তার জীবনে কৃত গুণাগুলি সেভাবে আল্লাহ তাআলা ঝরিয়ে দেন, সেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুছে দেন। আরেকটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছিল এমন অবস্থায় যে তিনি আমার বক্ষদেশ এবং আমার থুতনির নিচে তিনি তার মাথা রেখেছিলেন। ফালা আকরাহু শিদ্দাতাল মাউত লিআহাদিন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে কোনো ব্যক্তি যখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করত, অন্তিম মুহূর্তে ও কঠিন রোগে আক্রান্ত হয়ে ছটফট করত, আমি আগে খারাপ মনে করতাম এটা যে এটি এত কষ্ট দেওয়া হচ্ছে কেন, নিশ্চয়ই বিশাল অপরাধী ব্যক্তি, কিন্তু রাসূলদের কোনো অপরাধ ছিল না, কেন রাসূল এত জ্বরে আক্রান্ত হয়ে তিনি এত কষ্ট ভোগ করছেন। এরপরে আয়েশা বলেন, আমি এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আর কারণ ব্যক্তির মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মৃত্যু যন্ত্রণা দেখে তার যে কঠিন পরিস্থিতির যে সৃষ্টি হয় তার যে বিভিন্ন রোগ যন্ত্রণা যে ছটফট করে এগুলি দেখি আমি আর কখনো আমি অপছন্দ করতাম না, কারণ রাসূলের তো এটা হয়েছে, এটা হতেই পারে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গুনাহ মাপের এগুলি কারণ হয়, এগুলি যদি সে ধৈর্য ধারণ করতে পারে এর মাধ্যমে তার জন্য কোনো কল্যাণ নিহিত রয়েছে। দ্বিপ্রহরের পূর্ব মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে মাথা রেখে তিনি শুয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা আলাইয়া আব্দুর রহমান, এ অবস্থায় প্রসিদ্ধ সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই তিনি কি করলেন, আয়েশার ঘরে আসলেন, ও বিয়াদিহি সিওয়াক, আর তার ঘরে ছিল মেসোয়াক, তার হাতে ছিল মেসোয়াক, ওয়ানা মুসনিদাত মুসনিদাতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তার মাথাকে আমার বক্ষদেশে আমি রেখে হেলান দিয়ে শুয়ে রেখেছিলাম। এমত অবস্থায় তার ভাই আসলেন, ফারা আইতুহু ইয়ানজুরু ইলাইহি, আমি লক্ষ্য করলাম, আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমানের দিকে লক্ষ্য করছেন, আমার ভাইয়ের দিকে তিনি দৃষ্টি নিক্ষেপ করছেন, ওয়া আরাফতু আন্নাহু ইউহিব্বুস সিওয়াক, আমি ধারণা করলাম আমি মনে করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো ওই মেসোয়াককে তিনি চাচ্ছেন, মেসোয়াক তিনি নিতে তিনি ইচ্ছুক হয়েছেন। ফাকুলতু আখুযুহু, আমি বললাম হে আল্লাহ রাসূল আমি কি এই মেসোয়াকটি আপনার জন্য গ্রহণ করতে পারি, ফাশারা বি রাসিহি আন আন নাম, এরপর তিনি তার মাথা দ্বারা ইঙ্গিত করে বুঝালেন হ্যাঁ এই মেসোয়াকটি তুমি আমার জন্য তুমি গ্রহণ করতে পারো, ফাতানাওয়ালতুহু, আমি মেসোয়াকটি হাতে নিলাম আমার ভাইয়ের কাছ থেকে, ফাশতাদ্দা আলাইহি, কিন্তু মেসোয়াকটি ছিল রাসূলের জন্য ওই মৃত্যুর পূর্ব মুহূর্তে তার শরীর কাতর অবস্থায় আছে, শক্ত ছিল মেসোয়াকটি, তিনি হয়তো এটা চিবিয়ে নিতে পারবেন না নরম করে নিতে পারবেন না। অকলতু, এরপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম উলাইয়িনুহু, আমি কি একটু নরম করে দেব চিবিয়ে, ফাশারা বি রাসিহি, এরপর তিনি আবার তার মাথা দ্বারা তিনি ইশারা করেন হ্যাঁ এটা আমার জন্য একটু নরম করে দেও, ফালাইয়ান্তুহু, এরপর আমি সেটা আমি চিবিয়ে আমি নিজে আয়েশা বলছেন আমি চিবিয়ে সেটা নরম করে দিলাম, আমার রাহু, এবং তিনি ভালোভাবে মেসওয়াক করলেন, ওবাইনায়াদাইহি, এবং তার কাছেই ছিল রাকুয়াতুন আও উলবা, একটি পাত্র পানির পাত্র ছিল, ফিহিমা ফিহামা উনে, পাত্র পানি ভরা একটি পাত্র ছিল, ফাজায়লা ইয়াদখুলু ইয়াদাইহি ফিলমা, তিনি সেই পানির পাত্রে তার হাতকে হস্ত মোবারক দেখে তিনি প্রবেশ করাতে শুরু করলেন, ফাজায়লা, এবং ফায়াম সহ বিহিমা, এবং তার হাত দ্বারা তিনি তার নিজের চেহারা মোবারকের উপর তিনি মুছতে শুরু করলেন, ফায়াম সহু বিহিমা ওয়াজহাহু, তার চেহারা মোবারক তিনি মুছতে লাগলেন, ইয়াকুলু, এবং বলতে লাগলেন,
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এইটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, তিনি তাওহীদের বাণী তিনি উচ্চারণ করছেন এবং তিনি একটা কথা তিনি বললেন, ইন্না লিল মাউতি সাকারাতিন, মৃত্যু অনেক কঠিন যন্ত্রণা হয়েছে। রাসূল কিন্তু বলেছেন মৃত্যুর জন্য কত কঠিন, আমরা সেই মৃত্যুর জন্য কি প্রস্তুতি গ্রহণ করছি। মৃত্যু যদি সহজ হয়, সাকারাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা আমাদের জন্য কঠিন হবে, সেজন্য আমাদের প্রস্তুতি কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ রাসূল নিজে বলে গেছেন মৃত্যু পূর্ব মুহূর্তে, ইন্তেকালের পূর্বে তিনি বলেছেন ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যু তো অনেক কঠিন যন্ত্রণা রয়েছে। সুম্মা নাসাবা ইয়াদাহু, এবং তিনি তার হাত উত্তোলন করলেন, ফাজাআলা ইয়াকুলু, এবং তিনি বলতে শুরু করলেন ফির রাফিকিল আ'লা, আমি এই পৃথিবী ছেড়ে সুচে আসীন যে আমার বন্ধু রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে আমি চলে যাচ্ছি। আল্লাহুম্মা ফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়াজআলনি মা'আর রাফিকিল আ'লা, আমাকে সেই উচ্চ সুচ অধিষ্ঠিত যে বন্ধু আছে তার কাছে আমাকে পৌঁছে দাও। সুম্মা হাত্তা কবিদা, এবং তার এভাবে তার ইন্তেকাল হয়ে গেল, ওয়া মা'আলাত ইয়াদুহু, এবং তার হস্তদ্বয় ঝুলে পড়লো জমিনে বা খাটে পড়ে গেল। সম্মানিত শ্রুতি, এইতে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপার পূর্ব মুহূর্তে তার বাণীগুলি, তার কর্মগুলি এগুলি ছিল। আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে, আমরা নিজেরা অনেকেই একটু সালাত আদায় করে, হজ করে, যাকাত দিয়ে সামান্যটি বদবন্দি করি, মনে করে নিয়েছি আমার জন্য যথেষ্ট। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা বিশ্বের ভিতরে, সারা বিশ্বের জন্য তিনি রহমত হয়ে প্রেরণ করে, যাকে প্রেরণ করা হয়েছে, যিনি সবচেয়ে পৃথিবীর ভালো মানুষ ছিলেন, তিনি ছিলেন সবচেয়ে বেশি বড় মুত্তাকি, তিনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে এরকম কর্ম করেছেন, এরকম নির্দেশনাগুলি দিয়েছেন। বিশেষ করে আমরা আল্লাহর যে একত্ববাদ সেটা আমরা প্রতিষ্ঠা করব, আমরা তাওহীদের পথে থাকব, আমরা কোনো শিরিকে লিপ্ত হব না, বিভিন্ন জায়গায় আমরা দৌড়াদৌড়ি করব না, মানুষের সহযোগিতা পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করব। যে সাহায্য প্রার্থনার কথা সূরা ফাতিহাতে আমরা সবসময় বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনারই আমরা গোলামি করি, আপনার কাছে আমরা সাহায্য চাই, কিন্তু বাস্তবে আমরা তা করি না, আমরা মানুষের উপর, মাধ্যমের উপর বেশি আমরা নির্ভরশীল হয়ে যাই। এবং তিনি যে নামাজের ব্যাপারে তিনি শেষ কথা বলেছেন, সেই নামাজের ব্যাপারে আমরা যত্নবান হই, বান্দার হকের ব্যাপারে আমরা যত্নবান হই। আল্লাহ তাআলার নবী কোনো বান্দা যদি ঋণ রেখে মারা যেত তার জানাজা তিনি অংশগ্রহণ করতেন না, এই বিষয়ে আমরা সাবধান হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আজকে যে আলোচনাগুলি হলো এর আলোকে আমাদের জীবনটি গঠন করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।